হ্যালো ফ্রেন্ডস, আমি বেশ কিছুদিন তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করিনি। 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি নতুনভাবে প্রিপারেশন শুরু করব, এরকমই কথা ছিল বা এরকম কথা আমি তোমাদের বলেছিলাম। এর আগে ফিজিক্যাল সায়েন্সের কয়েকটি চ্যাপ্টার আমি তোমাদের জন্য আপলোড করেছি। এখন কিছু যেগুলো বাকি থেকে গেছে সেগুলি তোমাদের আপলোড করে দেবো খুব শীঘ্রই। যেমন আজকে আমরা পড়বো প্রপার্টিস অফ গ্যাস। তো যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা প্রথমে গিয়ে প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেগুলি তোমরা দেখে নাও। তো গ্যাস চ্যাপ্টার পড়তে গেলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে আহামরি যে ইকুয়েশনগুলো রয়েছে গ্যাস সম্পর্কে সেগুলি ডিটেলসে পড়ার আমাদের কোনো দরকার নেই। একজন সায়েন্সের স্টুডেন্ট হয়তো আমার এই ভিডিওটি দেখে অনেক কিছুই তার মনে প্রশ্ন আসতে পারে, এটা কেন নেই, ওটা কেন নেই। তবে শুধুমাত্র পরীক্ষার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই মাথায় রাখব। এই চ্যাপ্টারটি নিয়ে এর থেকে বেশি কিচ্ছু তোমরা ভাবতে যেও না, কেন আরও অনেক চ্যাপ্টার রয়েছে সেগুলি তোমাদের পড়তে হবে। ওকে, তো চলে যাওয়া যাক প্রপার্টিস অফ গ্যাস। আমরা কি জানি, গ্যাসীয় অবস্থায় গ্যাসের অণুগুলির মধ্যে পরস্পরকে আকর্ষণ করার ক্ষমতা একেবারেই থাকে না, তাই গ্যাস সবসময় সম্প্রসারণশীল, সবসময় ছড়িয়ে পড়ে। তো আবার রিপিট করছি, গ্যাসীয় অবস্থায় গ্যাসের অণুগুলির পরস্পরকে আকর্ষণ করার কোনো ক্ষমতাই থাকে না, যে কারণেই গ্যাস সবসময় সম্প্রসারণশীল। ওকে, তো গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, আমি একেবারে ছবি দিয়ে সোজা ভাষায় বোঝাতে চেয়েছি, বইয়ের কোনো ভাষা এখানে নেই, সরি ফর দ্যাট। ওকে, আমি কোনো একটা গ্যাসের টেম্পারেচার যদি ফিক্সড রাখি এবং দুদিক থেকে প্রেশার দিলাম, ওকে, তখন কী হবে? টেম্পারেচার ফিক্সড, ভালোভাবে দেখো, তাপমাত্রা ফিক্স। এবার প্রেশার ক্রিয়েট করলাম, কী হবে? অণুর ঘনত্ব কী হবে? বাড়বে, আর আয়তনটা কমে যাবে গ্যাসে। ওকে, এটা এক নম্বর। সো আবার রিপিট করছি, টেম্পারেচার ফিক্সড, তাপমাত্রা একই, প্রেশার দিলাম কোনো একটা গ্যাসে, তাহলে কী হবে? গ্যাসের অণুগুলি কাছাকাছি আসবে এবং গ্যাসের আয়তনটা কমে যাবে। ওকে, সেকেন্ড পয়েন্ট দেখো, এবার প্রেশার ফিক্সড, এই গ্যাসটার মধ্যে যে টেম্পারেচার ছিল সেটাকেও যদি কমিয়ে দিই তাহলেও অণুর ঘনত্ব বাড়বে আর গ্যাসের আয়তন কমবে। এই হচ্ছে জেনারেল নিয়ম। ওকে, এবার এই গ্যাস সম্পর্কে জানতে গেলে পরে আমাদের চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র পড়তে হয়। চার্লসের সূত্র এবং বয়েলসের সূত্র, এই দুটো সূত্রকে মিলিয়ে যে সমীকরণটা বেরোবে সংযুক্ত করলে, সেই সমীকরণ যে গ্যাসগুলি মেনে চলে সেটাকে আমরা আদর্শ গ্যাস বলি। যদিও আমাদের এটা খুব একটা পরীক্ষায় আসে না, লেটস আমরা শুধু চার্লসের সূত্র বা বয়েলসের সূত্র থেকে কিছু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের প্রশ্ন আসে। দেখো, সিম্পলি প্রশ্ন কি আসে, কোনো একটি গ্যাসের টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হলো, প্রেশার ফিক্স রাখা হলো, কি হবে, এই নিয়ে তোমাদের প্রশ্ন আসে। সেই জন্যই আমি বললাম কোনো ইকুয়েশনে এখানকার যে ফর্মুলাগুলো দিয়েছে, সমীকরণগুলো দিয়েছে, সেগুলোতে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, আমাদের শুধু কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসবে। ওকে, তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হলো, কি হবে, আয়তন কমবে না বাড়বে, অণুর ঘনত্ব বাড়বে না কমবে, এই নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। তো চলে যাওয়া যাক। এবার তার আগে বয়েলের সূত্র পড়ার আগে আমরা জেনে নিই প্রমাণ চাপ কী, উষ্ণতাকে। প্রমাণ চাপ কাকে বলবো? 273 ডিগ্রি কেলভিন বা 0 ডিগ্রি উষ্ণতাই সেলসিয়াস হচ্ছে প্রমাণ উষ্ণতা। 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ হচ্ছে প্রমাণ চাপ। ওকে, এই দুটো আমাদের একটু পড়ে নিতে হবে, মনে রাখতে হবে, সরাসরি প্রশ্ন আসে। তো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় এই চাপ এবং উষ্ণতা দুটো উল্লেখ করতে হয় সবসময়।
তো চলে যাবে বয়েলসের সূত্র। বয়েলের সূত্র কি বলা রয়েছে? আয়তন ও চাপের সম্পর্ক ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি যে গ্যাসের ভর সমান তাপমাত্রা স্থির। কী হবে? প্রেশার ক্রিয়েট করলাম। প্রেশার ক্রিয়েট করলে প্রথমটাতে দেখো 40 সিসি থেকে 20 সিসি হয়ে গেছে, আবার তারপরে এবার ডবল প্রেশার দিলাম সেখান থেকে 10 সিসি হয়ে গেছে। সো চাপ প্রয়োগ করলে আয়তনটা ব্যস্তানুপাতে কমে। তো সমীকরণ দেখলে আমরা দেখব P1V1 = P2V2। জাস্ট এটা মাথায় রেখো, আমাদের শুধু লাগবে যে চাপ প্রয়োগ করলে পরে আয়তনটা ব্যস্তানুপাতে কমে, সেটা কি যদি ভর এবং উষ্ণতা এক থাকে। চাপ তুলে নিয়ে ঠিক তার উল্টোটা হবে। ওকে, এবার চলে যায় চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলা হলো? প্রেশার ফিক্সড, মাস ফিক্সড। ওখানে টেম্পারেচার ফিক্সড ছিল বয়েলের সূত্রেতে, এখানে প্রেশার ফিক্সড করলাম আর মাস ফিক্সড থাকলো গ্যাসের। উষ্ণতা যদি বাড়াই আয়তন বাড়বে, মানে গতিশীল হয়ে পড়বে আরও বেশি, আর উষ্ণতা কমালে আয়তন কমবে, গতিশীলতা কমে যাবে। অর্থাৎ যদি প্রেশার স্থির রাখা হয় তবে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বা কমালে গ্যাসের আয়তন 1/273 বাড়বে বা কমবে। সমীকরণটা আমরা দেখে নিলাম এই। ওকে, আর চার্লস আর বয়েলসের সূত্রকে সংযুক্ত করলে দাঁড়ায় এই সমীকরণ। এবং এটাকে যে ফলো করে বা যে গ্যাস ফলো করে সেটাকে আদর্শ গ্যাস বলা হয়। এইটুকুই বন্ধুরা আমাদের ভালো করে কনসেপচুয়ালি জেনে নিতে হবে গ্যাসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। 2-4টি প্রশ্ন যা আসে এই 2টো বৈশিষ্ট্য থেকেই আসে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।